করে যে মালাতে সব রকমের সব কিছু থাকে। কাটার মালা লোকে পড়তে পছন্দ করে না, লোকে সুন্দর মালা পড়তে পছন্দ করে, সব প্রকার মালা। তাই আপনাদের কাছে আমি বলতে এসেছি কি ছাত্রছাত্রী মন্দির অপরাধ করে দেব। বিশ্বিন্ন গ্রামে ঢোকার যে মুখটা আছে ওই গেটটা আমি ভালো করে করে দেবো, ওটা আমরা আইন দিয়ে দেবে সুন্দর করে করে দেবো। এই এলাকাটাকে ভালো করে সুন্দর করে গড়ে সাজানো একটা ডিপিআর আমাকে তৈরি করে দিতে হবে। লাইট লাগবে, রাস্তা ভালো হবে, দরকার হলে যাত্রী নিবাস একটা তৈরি হবে, একটা কমিউনিটি হল তৈরি হবে। এই এলাকাটাকে একটা এডুকেশন হাব হিসেবে, এডুকেশন একটা পুলিশ পোস্ট হিসেবে এটা আমরা তৈরি করবো, যাতে সব মানুষ যদি শান্তিনিকেতন হয় এই জায়গাগুলো। রবীন্দ্রনাথ ঠাকুরের জনসভা নামের বাড়ি কেউ আসলে একবার ঘুরতে আসে, নেতাজির বাড়ি একদিন ঘুরতে আসে, গান্ধীজির ভবন বেলেঘাটায় অনেক সময় ঘুরতে আসে, স্বামী বিবেকানন্দের বাড়ি যায়, বেলুড় মঠ যায়, ফুলপুরা শরীফ যায়, ব্যান্ডেল চার্চ যায়। মনে রাখবেন আমরা চাই এই বিদ্যাসাগরের জন্মভূমি, পৈতৃক ভূমি, ভিটে ভূমি, পুণ্যভূমি, ধর্মভূমি, কর্মভূমি, এই ভূমিটা মনে রাখবেন, যাতে আমাদের টুরিজম স্পটেও যাতে থাকে। আমি আলাপুরকে বলবো, কলাইকে বলবো, আমাদের চিঠিটিকে এটা দেখে নিতে, যাতে মানুষ খুললে পায়। এটা আমাদের শিক্ষার সবচেয়ে বড় দর্শনীয় স্থান আর বাংলার বর্ণ পরিচয়ের আতুর ঘর, বর্ণ পরিচয়ের আতুর ঘর। তার কলকাতায় আমি কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, যা করার আমরা সবটাই করবো। আমি চাই বিদ্যাসাগরের নামে গবেষণা হবো। আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলছি বিদ্যাসাগরের নামে চেয়ার তো অলরেডি আছে, বিদ্যাসাগরের নামে একটা ফেলোশিপ যেটা হচ্ছে গবেষণা হোক। উনি যেভাবে বর্ণ এবং যেভাবে মায়ের ফলক দেখে যেভাবে আবিষ্কার করেছিলেন, শিক্ষাকে যেভাবে সমস্ত মানুষের নগর প্রান্তরে ছড়িয়ে দিয়েছিলেন, আমার মনে হয় একটা গবেষণা কেন্দ্র হওয়া দরকার। আপনারা তাই মনে করেন একটা গবেষণা কেন্দ্র, একটা গবেষণা কেন্দ্র বিদ্যাসাগরের নামে বাংলায় আমরা তৈরি করবো। একাডেমি, তার বাড়ি, তার কলেজ, তার ইউনিভার্সিটি যা হচ্ছে হচ্ছে, প্লাস এটাও হবে। কে বলতে পারে আগামী দিন সারা পৃথিবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে গবেষণা করে বলবে, দেখি তার হাতের লেখাগুলো, দেখি কীভাবে নিতে তিনি বর্ণ সৃষ্টি, বর্ণ সৃষ্টি করা একটা বড় সম্পদ, এটা মনে রাখবে। তাই আজকের এই শুভ দিনে আমি বলি আপনাদের দাসপুর ঘাটাল মেছগ্রাম এইসব রাস্তা দিয়ে আর একটা নর্থ বেঙ্গলের রাস্তাও হচ্ছে, যেটা একদম জয়ালবাটি কামারপুকুর হয়ে নতুন গ্রাম হয়ে বর্ধমানে মোড় গ্রাম পর্যন্ত যাবে, যাতে এই রাস্তাগুলো আরও বেশি বড় হয়। একটা 3000 কোটি টাকার প্রজেক্ট দেওয়া হয়েছে, সেটা করতে টাইম লাগবে কিন্তু আমরা করে দেবো। জয়রামবাটি এই জায়গাগুলো এর ফলে উন্নত হয়ে যাবে। এবং তাছাড়াও বন্যার ফলে অনেক কাজ করা হয়েছে। আগেও আপনারা জানেন বন্যা ফলে খাতার আগে ভাসে, চন্দ্রকোনা আগে ভাসে, আমরা কেড়ে খাই কপালেশ্বরী 700 কোটি টাকা ইতিমধ্যে খরচ করেছি এবং আরও কিছু খরচনা করব। এবং খাতার প্ল্যান নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারকে বারবার বলছি, আবার আমরা পার্সি করবো, কিন্তু বাদ বাকি আমরা চাই এই সব জায়গায় সুন্দর করে সব কিছু তৈরি হোক, যাতে একবার নয়, আমরা যেমন বলতাম আগে সব সাগর বারবার গঙ্গাসাগর একবার জল পেরিয়ে যেতে হয়, কিন্তু এত ভালো করে দিয়েছি এখন সবাই কী বলছে শ্রীমানটা পাল্টে দিয়েছে, দিয়ে বলে সব সাগর একবার গঙ্গাসাগর বারবার। তেমনি মনে রাখবে বিদ্যাসাগরের জায়গাটাও এটা হবে যে সব গ্রামে যাও, যতবারই যাও না কেন, বিশ্বিন্ন গ্রাম বারবার, এটা আমার গ্রাম তোমার গ্রাম, নামটি তার বিশ্বিন্ন, আমার নাম তোমার নাম, আমার গ্রাম তোমার গ্রাম, শিক্ষার নাম জাগরণের নাম, সভ্যতার নাম জাগরণের নাম, মেয়েদের স্বাধীনতার নাম গ্রামটার নাম বিশ্বিন্ন গ্রাম। সবাই আসবে, ভালো থাকবে, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় বন্দে।